পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শ্যামপুরের শ্মশানঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে আসে বিআইডব্লিউটি এর আভিযানিক দল। উচ্ছেদ কার্যক্রম শুরুর পরপরই স্থানীয় প্রভাবশালীদের হামলার কবলে পড়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। ঘটনার সময় উপস্থিত থাকলেও হামলার সঙ্গে কারা জড়িত তা স্বীকার করতে চান না স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় তিনজনকে, বাকিরা পালিয়ে যায়। এই সরকারি দায়িত্ব এবং কর্তব্য পালনে এই তিনজন যারা আমাদের উচ্ছেদ কাজে বাধা দিছে তাদেরকে দণ্ডবিধির 186 ধারায় প্রত্যেককে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে ঘাটের জায়গা ইজারা নিয়ে ইব্রাহিম আহমেদ অবৈধভাবে বিভিন্ন স্থাপনা আর ব্যবসা পরিচালনা করছিল দীর্ঘদিন থেকে। বারবার সতর্ক করা হলেও তা আমলে নেননি তিনি, উল্টো উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে। 41টি কার্য দিবসে কাল পর্যন্ত আমরা কিন্তু অনেক প্রভাবশালী প্রতিপত্তি গ্রুপ অফ কোম্পানিজের বিল্ডিং বা বড় বড় সুউচ্চ ভবন ভেঙেছি, হ্যাঁ, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে দেওয়ার লক্ষ্যে, কিন্তু আমরা কিন্তু এ ধরনের বাধার সম্মুখীন হইনি। আজকে যে অবস্থাটা হয়েছে, আজকে কিন্তু পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা কিন্তু গতকালকেও আমরা কিন্তু বিকেলে এখানে এসেছিলাম, আমরা কিন্তু আগে থেকে মাইকিং করে গিয়েছি, নোটিশ দিয়েছি, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে হ্যাঁ এখানে কিন্তু এসেছি। আজকে তারা নির্লজ্জভাবে এখানকার কিছু লোক, তাদের স্বার্থান্বেষী মহল, যাদের হয়তো অর্থ আছে, প্রতিপত্তি আছে, প্রভাব আছে, তারা সেইগুলোকে পুঁজি করে আজকে নির্লজ্জভাবে আমাদের আপনার পুলিশ প্রশাসনের উপরে হামলা চালিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপর, বিআইডব্লিউটিএ কর্মকর্তা কর্মচারীর উপর, আনসার বাহিনীর উপর কিন্তু হামলা চালিয়েছে। আতঙ্কিত হয়েছে, আমরা পুলিশ তখন একসাথে ছিলাম না, সাইডে সুইডে ছিল, যখন দেখলাম আগে আসছি আপনারা আসছেন তারা তাদের মতো পালাইছে। হামলার ঘটনায় ঘণ্টাখানেক অভিযান বন্ধ থাকলেও পরবর্তীতে শ্মশানঘাট এলাকার সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। আমি বলতে চাই যে সরকার প্রধান অভিপ্রায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। ঢাকা শহরের চারদিকে যে নদ নদীগুলো আছে সেগুলোকে প্রবহমান, পরিচ্ছন্ন প্রবহমান করতে হবে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এর সাথে কোনো আপোষ নেই। যে যত অর্থবিত্ত প্রতিপত্তি বিত্তশালী হোক না কেন, কোনো ধরনের লোভ লালসা, কোনো ধরনের ভয় ভীতি উপেক্ষা করেই আমরা কিন্তু কাজ করব। এখানে কোনো কিছুই আমলে আনা হবে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে আপনারা জানেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়, নৌসচিব মহোদয়, বিআইডব্লিউটির চেয়ারম্যান মহোদয় সবাই কিন্তু একসূত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। উচ্ছেদের পর অবৈধভাবে রাখা মালামাল দেয়া হয় নিলামে, যার মূল্যমান 1,44,00,000 টাকা। ৪৫,50,000। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।